নমস্কার সিনহা আইকিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর, আবার হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। যদিও বা এটা হচ্ছে এক্সটেনশন একটি ভিডিও, যেটি আমি গত 16/7/2023 রবিবার মুর্শিদাবাদ স্টেশন থেকে নশিপুর ব্রিজ পর্যন্ত হেঁটে এসেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম যে কতদূর কী কাজ হয়েছে ব্রিজের ওপার পর্যন্ত, অর্থাৎ মুর্শিদাবাদের দিকে। এবং আমি সেদিনেরই কন্টিনিউয়েশন ভিডিওটা আজ করছি, যেটা নশিপুরের আজিমগঞ্জের সাইড থেকে যাবো হচ্ছে আজিমগঞ্জ জাংশন। সেই ভিডিও আপনাদের দেখাবো যে কতটা কী কাজ হলো এবং কতটা মানে কী রকম কাজ চলছে, এবং এদিকে লাইন পাতার কী হয়েছে, স্লিপার কিছু কিছু বাকি ছিল তলে তলে পাতার, সেগুলো আদৌ পাতা হয়েছে কি না সব আজকে আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক শ্রমিক ভাইরা কাজ করছে, তারা এই ট্র্যাকগুলো রং করছে, মানে পুরনো ট্র্যাক যেগুলো টেম্পোরারি লাগানো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন ট্র্যাক লাগানো হবে, তার আগে ওগুলোকে রং করা হচ্ছে। এবং বৃষ্টি আসছে, তার সাথে হাওয়া, একটা বৃষ্টি স্নাত দিন। এবং এখানে দেখছেন দুদিকে ট্র্যাকগুলো কিন্তু রাখা আছে রং করে, এবং শ্রমিক ভাইরা কাজ করছে। এই ফাঁকে ফাঁকে কিন্তু এখনও কিন্তু স্লিপারগুলো ঢোকানো হয়নি, স্লিপারগুলো কিন্তু বাইরেই পড়ে আছে, হয়তো কয়েকদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এবং বৃষ্টির আস্তে আস্তে কিন্তু তার জোর বাড়ছে। এবং এই ট্র্যাকের দেখবেন ট্র্যাক মেশিন হয়, যেদিকে এই মেশিনটাকে কি ঠিক কী বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই দুদিকের ট্র্যাক ঠিক আছে কি না দেখে, সমান দৌড় চওড়ায় প্রস্থটা ঠিক আছে কি না এই ট্র্যাক মেশিন দিয়ে দেখে। সেই ট্র্যাক মেশিনটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, পুরো ট্র্যাকগুলো জোড়া হয়ে গেছে, মানে নতুন ট্র্যাক রং করে দিয়ে একদম লম্বা করে বেছানো আছে দুদিকে, এবং পুরোটাই কিন্তু রং করা হয়ে গেছে। আর আমার মনে হয় না খুব একটা দিন লাগবে এই কাজটা কমপ্লিট হতে, কারণ ট্র্যাকের কাজ এদিকে মানে পাথরের কাজ তো হয়েইছে, তার সাথে সাথে ট্র্যাকের কাজও কিন্তু প্রায় শেষের দিকে। চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু এখানে লেবার ভাইরা কাজ করে যাচ্ছে, মানে আমি তো তাই ছাতা নিয়ে এসেছি, তারা কিন্তু ভিজে ভিজেই কাজ করছে। মানে তাই ভাবি যে আমাদের দেশে যারা শ্রমিক শ্রেণী আছে তারা কত ডেডিকেশনের সাথে কাজ করে। এই ট্র্যাক কিন্তু তাদের হাতে তৈরি, মানে এর ওপর দিয়ে কিন্তু রেল চলবে, তাদেরও অবদান কিন্তু কোনো অংশে কম হয় না শ্রমিকদের অবদান। তো আগামী দিনে আমরা ট্রেনে চড়বো কিন্তু তাদের দৌলতেই, সবার কন্ট্রিবিউশন আছে এটা ঠিক, কিন্তু তাদেরও যে কন্ট্রিবিউশন আছে এই সমাজে এটাও অনেক বড় জিনিস, যে তারা এই রোদে ঝড়ে ঝড় জল রোদ সব অবস্থাতেই কিন্তু কাজ করছে। এখানে ব্রিজ থেকে প্রায় অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, আমার প্রায় 200 মিটারের মধ্যেই কিন্তু হচ্ছে আজিমগঞ্জ জংশন। এবং জোর বৃষ্টি হচ্ছে, খুব জোর, ছাতা আছে বলে আমি ভিজছি না সেরকম, আর আমি যেটা দিয়ে হাঁটছি কিন্তু পুরোপুরি ট্র্যাকের ওপর দিয়েই হাঁটছি। তো এরকম না এরকম অভিজ্ঞতা, লাস্টবার যখন এসেছিলাম তখন খুব রোদ ছিল, একদম দম ফাটা রোদ, আজকে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আমার এই প্যাশন আর এই প্রজেক্ট সব কিছুই আমার ভালো লাগে বলে সেই টানে আমি আরও আসি, এবং আজকে দুদিকটাই কভার করলাম এতটা রাস্তা হেঁটে। অলমোস্ট 6 কিলোমিটার হবেই হবে এই রাস্তাটা টোটাল, মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ তো আসছেই সামনে। তো আপনাদের দেখাতে পেরে আমার খুব আনন্দ লাগছে, যে না আজ যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম যে আমি হেঁটে আপনাদের দেখাবো, সেই চ্যালেঞ্জ আমার অলমোস্ট কমপ্লিটেড। সবচেয়ে বড় কথা, আমি যখন মুর্শিদাবাদ থেকে হাঁটা শুরু করলাম তখন এতটা বৃষ্টি পড়েনি, এই জাস্ট এদিকে হাঁটা কমপ্লিট হয়ে যাবে, আজিমগঞ্জের দিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো এটাই ছিল আজকের আপডেট, আপনাদেরকে নেক্সট আবার আপডেট নিয়ে আসবো নশিপুর ব্রিজ নিয়ে। এখন কিছুদিন আনবো না, কারণ আপনাদের এই ব্রিজের আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। তো নেক্সট যেসব আপকামিং প্রজেক্ট আছে এবং কোথায় কী কাজ হচ্ছে সেগুলো নিয়ে আবার ইনডোর আউটডোর দুই ভিডিও আসবে আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই এক্সটেনশন যে ভিডিওটা সেটা এখানেই শেষ করছি, কারণ আমাকে আজিমগঞ্জ স্টেশনের দিকে যেতে হবে ট্রেন ধরতে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।